যে বাবুদের টনল আর যে এসেছিলো সিমেন্টের বস্তা নিয়ে মাটি দিয়ে কাজ করে দিয়ে পালিয়ে যাবে বলছিল। আমরা সে মাটি দিয়ে থাক বেরবে নি, যা করতে হবে একটা পাকা মুক্ত হবে করি বলতে আবার বাংলা থেকে আর পাইলিং ছিল সেরকম বোল্ডিং হবেই কাজটা। আমরা বাধা দিচ্ছি কাজটা ভালোভাবে, জনগণের পয়সা এইভাবে নষ্ট করে লাভ নেই, এটা হবে ভালোভাবে পাকা কাজ। এইটা কত টাকার কাজ? 72 কোটি টাকা প্রদান করে এইলো তখনই নাকি শুনি। এক নদী কেটে লিয়া পাল না রাখার জন্য 10 ফুটও রাখেনি বাঁধের গায়ে, 10 ফুটও রাখেনি বাঁধ পর্যন্ত কেটে লিছে খাড়া করে। ও তখন বলা সত্ত্বেও শুনেনি জেনেই বাঁধটা ধরে চলেছে। নদী এতক্ষণই একটা ডিপ 20 ফুট হাইট, সে খাড়া থাকে কোনদিন থাকেনি সাধারণ মানুষের বুদ্ধি যারা বল। তখন আপনারা বাধা দিয়েছিলেন? হ্যাঁ আমরা বাধা দিয়েছি, শুনেনি পরিপ্রেক্ষিতে কি বলেছিল কোনো মতেই শুনেনি। এবং এই সব নদী গায়ে বড় বড় গাছ ছিল যারা মাটি ধরে রাখতো, সেই সব মাটিও সব দালাল দ্বারা সই মানে 1000 টাকার গাছকে 100 টাকায় নিয়ে ফেলেছে। দিকে নিয়ে যে বাবুরা বিক্রি করবে কথা, সেই রাজনগর হ্যান ত্যান সব প্রধান আর ওই দালালগুলা সব বিক্রি হচ্ছে মাটি। এই মাটিকে নিয়ে দিই আমরা, এই যে মাটির ঠাই মেঙে দেবো, গাড়ি সারা গাড়ি আগুন ধরে দেবো, বলাবার যোগ মাটিগুলো আনি মেশিন দিয়ে ঠিলে যোগ ওই সাইডে মাটি তবু চুরি করছে। ওই আমাদের বাস্তুপু প্রধানটাকে না আসেনি, তৃণমূলের প্রধান দিদির লোক, কী নাম তার? ওই প্রশান্ত মাল, জোর ভালো করতে পারে প্রশান্ত মাল, ধান্নাবাই লোকটি জুয়ার চোর। কিসের মাটি নিয়ে যাচ্ছিল? এই এই নদী কাটার মাটি সব চুরি করে বিহিনতে নিয়ে রাস্তা রাস্তাতে দুটো আড়াইটা গাড়ি এসে চুরি করে বিক্রি করে। কেলাকাতা গেলে গেছে, কেলাকাতা কোন থাম ওই বৈকুণ্ঠপুরের বৈকুণ্ঠ ভুলেছে, ওই কাগদারির পাশে একটা স্কুল আছে, ওই সেখানে কন্ট্রাক্টর দফা যাচ্ছিলো রাত্রি 2টার সময় গাড়ি করে মাটি লেবার চুরি করে লেবার যাচ্ছে এখান থেকে। সেদিনে মোহনগড়া ভিয়া টিয়া এই পাড়ালে এই সব পাড়ালো গাড়িগুলো আটকিয়ে গাড়ি আটকাইছি আমরা। তারপরে কী বললো আটকাতে? আটকাতে বললো স্কুলে মাটি নিয়ে যাচ্ছি, আমি সব আমার এলাকার লোক মাটি পাইনি, তুমি সেটা সেই কাগদের কাছে মাটি নিয়ে যাচ্ছ। আপনার নাম কি? আমার নাম ঈশ্বর লাগবে না শ্রী শ্রী লাগবে ঈশ্বর, এখন সুদর্শন সাউ। কী নাম? সুদর্শন চন্দ্র সাউ। বাড়ি? বাড়ি চকসুলদার।